নাম্বার মোটামুটি শিওর হয়ে যেতে পারেন যে গতকালকে আমার চ্যানেলে যে কমেন্টটা আসছে যে শারমিন বিষ খেয়ে ঢাকা মেডিকেল ভর্তি আছে, এই কথাটা নিয়ে আপনারা কিছুটা কনফার্ম হয়ে যেতে পারেন, যদিও এটা সত্যি কিনা আমি বলছি না। কিন্তু যেটা শারমিনের বড় ভাই তার ভিডিওতে কিছু কথা বলছে, এখান থেকে ধরে নেওয়া যায়। দর্শক, আসলে এরা পাবলিক প্লেসে কাজ করে, এরা মানে এদেরকে মানুষ চিনে, তো এরা এদের লাইফস্টাইল নাকি ইউটিউবে তুলে ধরে। এখন এদের ভালো মন্দ, সুস্থতা অসুস্থতা, হাগা মুতা, শোয়া বইটা, বাচ্চা হওয়া সব কিছু কিন্তু পাবলিকদেরকে জানায় বা পাবলিকদেরকে বলে দেয়। তাইলে এই যে আমাদের এত বড় ইউটিউবার, বিশাল ফেমাস বিখ্যাত মাল্টিপ্লাগ নাটিলের শারমিন উদয় হয়ে গেছে, অবশ্যই দর্শকদের জানার ইচ্ছা আছে কি রে মাল্টিপ্লাগ নাটিলে কোথায় হারাই গেল, কোথায় হারাই গেল, কোথায় হারাই গেল, এরকম একটা রব রব তো উড়ার কথাই দর্শক। তো মাল্টিপ্লাগের ভাই, বড় ভাই, যিনি অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়ার রুগী, ইনাকে আমি বহুত সমাদর করে ভিডিও বানাইছি। ওনাকে আমি কিচ্ছু বলি নাই, কারণ উনি একটা অসুস্থ মানুষ, ওনাকে নিয়ে কথা ওইভাবে বলার চেষ্টাও করি নাই কখনো। কিন্তু ওনার দেখি তেজ একটু বেশি, বাবুর থেকে ওনার দেখে একটু বেশি তেজ। তো আচরণের দিক থেকেও দেখি উনি সাত দফা আগেই আছে, যদিও ওনার শরীরের ভিতরে দুই পয়সার শক্তি নেই, কিন্তু কথার ভিতরে ওনার ধারা নিয়ে আছে। তো দর্শক, ওনারা কাউকে জবাব দিতে বাধ্য না, হ্যাঁ কি জবাব দিতে করতে হবে নাকি সবাইকে বলতেছে, পাবলিক প্লেসে কাজ করো, পাবলিকেরটা খাই বাসো, পাবলিকের টাকা দিয়ে চিকিৎসা করো, সব কিছু অবশ্য পাবলিককে বলতে হবে, যেহেতু তোমরা ব্লগার, তোমরা সব কিছুই বলো, তোমরা শুধু হাগাড়া ছাড়া আর সব কিছুই তোমরা দেখাও, তোমাদের বাচ্চা কীভাবে জন্ম হয়, কোন দিন জন্ম হয়, তোমাদের ব্লগারদের এডি কিন্তু তোমরা সবাই এগুলো দেখাও, তোমরা স্বামী স্ত্রী কখন কী করো সব কিছুই দেখাও, তোমাদের রোমান্টিক সিনও কিন্তু ইউটিউবের মধ্যে আইয়ে। তাইলে এরকম একটা এত বড় বিখ্যাত ইউটিউবার মাল্টিপ্লাগ শারমিন হারাই গেছে, বিখ্যাত না কুখ্যাত এটা আপনারাই জানেন দর্শক, হারাই গেছে, এক আঙ্গুরটা না ফাঁস আঙ্গুরটা এটা আপনারাই ভালো করে জানেন। তো এনে আর ক্লিয়ার করার কিছু নাই। তো ওর বাইরে যেই কথাগুলো বলছে, এখানে আমি লজিক্যালি আমার কিছু কথা বলার আছে, যেটা যুক্তিসঙ্গত কথাবার্তা, ওইটা আপনাদের লগে কিছু কথা শেয়ার করার আছে, তাকেও একটু তোর জবাব দেওয়ার দরকার আছে, যে উনি মুখের যে জোরটা ওনার আছে, শরীরে জোর না থাকলেও ওনার মুখের জোরটা একটু কমাই দেওয়া প্রয়োজন আছে দর্শক। তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন নি? ভালো আছি আই। ওনারা লাইক দেন, সাবস্ক্রাইব করে দিন, বা সাবস্ক্রাইব করে দিন আর কিছু কইতাম না, টুকুর করে সামনের দিকে যান আর আপনারা ব্যক্তির সামনের দিকে টুকুর করে আগাইয়েন। দর্শক, মাল্টিপ্লাগ শারমিন হারাই গেছে, হ্যাঁ মাল্টিপ্লাগ শারমিন হারাই গেছে। তো শারমিনের ভাই আজকে একটা ভিডিও দিছে যে কিছু মানুষের কথার জবাব দিতে বাধ্য হয়েছে, হ্যাঁ বিশেষ করে সে রোস্টারদেরকে টার্গেট করছে, অন্য কে কী করছে না করছে আমি জানি না, আমি আমার নিজের কথাই বলবো, আমার চ্যানেল থেকে আমি শারমিন কোথায় গেছে সেটা নিয়ে ভিডিও আমার চ্যানেল থেকে আমি বানাইছি, সে আমি নিজের কথাই বলবো। তো আমার কথা হলো, শারমিন কোথায় গেছে এটা তো কেউ খোঁজ নিতে যায় নাই, তাদের চ্যানেল, তাদের যে ওই যে এটার নাম কি সিএনজি ড্রাইভার, সিএনজি ড্রাইভারের দিয়ে তার শারমিন ভিডিও বানাইছিল, যে ভিডিও শারমিন কোথায় গেছে এটা নিয়ে যেন সে তার চ্যানেল থেকে একটা বলে দেয় কোথায় গেছে, এটা শারমিন তাকে দিয়ে বলাইছে। ওই ছেলেটাকে যদি তাদের যদি শারমিন যদি অনুমতি না দিত, ও নিশ্চয় তার কোনো শারমিনের বিষয় নিয়ে তার ভিডিওতে সে কোনো কথা বলতো না। শারমিন সিঙ্গাপুর গেছে ট্রিটমেন্ট করাইতে, জরায়ুর ট্রিটমেন্ট করাইতে, শারমিনের আগে একটা বিয়ে হয়েছে, ওই জরায়ুর সমস্যার কারণে তার হাজব্যান্ড নাকি তার ডিভোর্স দিয়ে দিছে, এখন জরায়ুর ট্রিটমেন্ট করাইতে গেছে। তো দর্শক, জয়া ট্রিটমেন্ট করাইতে গেছে, শারমিন সিঙ্গাপুর গেছে। আমার প্রশ্ন হলো, শারমিন নিজ মুখে বলছে ইন্ডিয়ার বিষের জন্য শারমিন দাঁড়াইছে, ইন্ডিয়ার মতো দেশ শারমিনের বিষাতে নেই, ইন্ডিয়া আমাদের ফার্স্টের দেশ, এখান থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য বিষা আমাদের দেশ থেকে সবার আগে ইন্ডিয়ার বিষাটা মানুষ নিতে পারে। তো ইন্ডিয়ার মতো দেশ, আমাদের ফার্স্টের দেশ, সে বিষা যেখানে আমরা অহরহ যাতায়াত করতে পারি বিষার মাধ্যমে, হ্যাঁ বা ইন্ডিয়ান মানুষ আমাদের দেশে ঢুকতে পারে বিষার মাধ্যমে অহরহ। তো আমার কথা হইল, শারমিন
যেখানে ইন্ডিয়ার ভিসা পায় নাই, ইন্ডিয়ান গভর্নমেন্ট শারমিনকে ভিসা দেয় নাই, এম্বাসি ভিসা দেয় নাই, তাইলে শারমিন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার জন্য শারমিনকে ভিসা দিয়ে দিয়েছে। খুব ভালো কথা দিছে, বুঝলাম শারমিন কোনো কাজে পারপাসে ওয়ার্কিং ভিসায় যে কোনোভাবে শারমিন যাইতে পারে গেছে। কিন্তু এটা তো আর দর্শকরা বলে নাই বা রোস্টাররা, আমি আমার কথা বলি, এটা তো আমি বলি নাই যে শারমিন সিঙ্গাপুর গেছে। হ্যাঁ, আজকে বাবুর ভাই গলা উঁচা করে বলতেছে তার বোন বাড়িতেই আছে, তার বোন ঘরেই আছে, তার কাছে আছে, ভালো আছে, তার জন্য দোয়া করতেছে তার অসুস্থ হইলে, এই ধরনের কিছু কিন্তু সে বিল্লাল যে একই করে দুইজন ব্লগারের মধ্যে তার বোন মনে করতেছে তার ভাই ব্লগ দিতেছে, এখন সে দিব না, তার ভাইয়ের ব্লগটা কন্টিনিউ করবে, আর প্রতিদিন কি ক্যামেরার সামনে আসতেইব। কালকে বিল্লালের মা একটা বিধবা মহিলা, মাথায় কাপড় নাই এবং কি তার প্রাইভেট পার্ট বেরোয় আছে, ওনার স্বাস্থ্য মাস্ত ভালো, ওই অবস্থায় কিন্তু বিল্লাল ভিডিও করে ইউটিউবে সার্চছে। সে কিন্তু গরমের মধ্যে, এখন গরমের কালিয়ার উপরে ছাদের উপরে থাকে, গরম লাগতেই পারে, তার সন্তানের সামনে হয়তো সে ওড়না খুলে বইছে, ওড়না ঠিক মতো তার গায়ে ছিল না, তো এই ছেলেই কিন্তু ইউটিউবের মধ্যে তার মাকে এই অবস্থায় কিন্তু ভিডিও করে ছাড়ছে। আবার সেই ছেলে বলে আমি কি জবাব দিতে দিব, যে আপনাদেরকে কেন জবাব দিতে দিব, কেন দিতে হইব, আমরা কয়দিন এরে নিয়ে কয়দিন তারে নিয়ে ভিডিও বানান, আমরা এমন কী দেখাই আমাদের ভিডিওর মধ্যে, আমরা কি খারাপ কিছু দেখাই, আপনারা আপনাদের নিজস্ব ব্যক্তিগত লাইফ দেখান, ভাই আপনারা খারাপ কিছু দেখান না, কিন্তু আপনাদের যে লাইফস্টাইল, যে নোংরামি, যে ছড়াছড়ি, এগুলো যেগুলো দেখান এটা অন্যদের জন্য ক্ষতিকারক। যেমন শারমিন এখন ঘরে আছে, ওই ছেলে বলতেছে সাবিনা দুই ফুটেজ দিয়া, যেটা সিঙ্গাপুরের কোনো কোনো জায়গার কিছু ফুটেজ, এগুলো তো অনলাইনে অবশ্যই আছে, ডাউনলোড করে নেওয়া যায়, সিঙ্গাপুরের কিছু ফুটেজ, এটার মধ্যে শারমিনের ছবি বসাই, সাবিনা সিঙ্গাপুরের অমুক জায়গা, তমুক জায়গা, এই লেখা ভিডিও পাবলিশ করতেছে, শর্টস রিলস পাবলিশ করতেছে, তার মানে বোঝাইতেছে শারমিন এখন ওইখানে আছে। শারমিন যদি ওইখানেই থাকতো, শারমিন যদি এরকম ফুটেজ পাঠাইতে পারে সাবিনাকে, তাহলে শারমিন ভিউর জন্য তার চ্যানেল থেকে প্রচুর ভিডিও কিন্তু আপলোড করতে ওইখানে যায়, কারণ শারমিন আসা যাওয়াতে কিন্তু শারমিনের অনেক টাকা খরচ হয়েছে। যদি যাইয়া থাকে, একটা কথারই বলি, যদি সিঙ্গাপুর সে ঢুকে থাকে, যাইয়া থাকে, ট্রিটমেন্ট করায় থাকে, এখানে কিন্তু অনেক টাকা পয়সার ব্যাপার। শারমিন কিন্তু ঢুকাই আগে গড থেকে ভিডিও বানাইতে বানাইতে নাচতে 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 ওই পর্যন্ত যাইতে, আর শারমিন সিঙ্গাপুর যাওয়ার সময় অবশ্যই প্যান্ট শার্ট ফরি গেঞ্জি ফরি বাইরে তো বিমানে উঠার আগে, আপনারা ভালো করে তাদেরকে হাড়ে হাড়ে চেনেন। এই যে ফোলা, এই বেল্লাল, এই ছেলেটা, ও কিন্তু ভিডিও করতে করতে পিছন পিছন যাইতো, এখন তাদের ব্যক্তিগত বিষয় হয়ে গেছে যে তারা বলবে না, দেখাবে না, কোন জিনিসটা এরা ইউটিউবে না দেখায় বলেন দর্শক, সবে তো দেখায়। শারমিন কি সিঙ্গাপুর আছে না বাংলাদেশে আছে না ঢাকা মেডিকেল সুইসাইড করে ভর্তি আছে, এই বিতর্কতা তো তাদের ফ্যামিলি থেকে তারা ইউটিউবে সৃষ্টি করছে। এক হয়েছে তার শারমিনের বয়ফ্রেন্ড, সে ইউটিউবে দীর্ঘশ্বাস, গভীর শ্বাস, এই শ্বাস, সেই শ্বাস, যত শ্বাস আছে, সেফা শুটকির শ্বাস সব আইয়া ইউটিউবে ছাড়তেছে তার প্রেমিকার জন্য, সে ছাড়তেছে। তো সে এমনও কথা বলছে যে টাকা পয়সা সব কিছু, টাকা পয়সার জন্য তার প্রেমের এই সম্পর্ক এগুলোর কোনো দাম নাই, টাকা পয়সায় সব কিছু। তাইলে তুই কোন সাহসে মুখ উড়ায় দর্শকরা চোখ রাঙ্গানি রাঙ্গাইতেছ, রোস্টারদের চোখ রাঙ্গানি দেস, তোর এই যে সিএনজি ড্রাইভার, তোর ভাই কেমন ভাই, ফুফাতো ভাই, সেই বেড়া কয় শারমিন ইয়েতে গেছে, সিঙ্গাপুর গেছে জ্বরে ট্রিটমেন্ট করতে, সাবিনা বলতেছে সিঙ্গাপুর গেছে, সাবিনা আকার ইঙ্গিতে বলতেছে বোন এখন সিঙ্গাপুর আছে, এরকম একটা কথা লেগেছে, আবার সিঙ্গাপুরের ফুটেজ দিয়ে শারমিনের ছবি দিয়ে রিলস আপলোড করে। শারমিন যদি সিঙ্গাপুর থাকতো, ওই সমস্ত জায়গায় যদি শারমিন যাইতো, শারমিন নিজে রিলস বানাইতো, নিজের ছবি দিয়ে চেহারা দিয়ে বানাইয়া রিলস তার চ্যানেল থেকে আপলোড করতো। তো দর্শক, ইয়ের কথা বলি, বেল্লালের কথা বলি, দেখেন যেদ্দূর মুরুদ ন তিনের দূর হাঁক মারে, মানে বেটা তোর যেদ্দূর যোগ্যতা নাই তুই তিনের দূর হাঁক মারস, তোর এসব হাঁকের আর চোখ রাঙ্গানিরে কি দর্শকরা ভয় পায়, তোরা পাবলিক প্লেসে সব দেখাইবি, শোয়া বসা, ওই যে বাসার ঘরে যাই কীভাবে কাপড় খুলতে হয়, কীভাবে নাকফুল খুলতে হয়, কানের দুল খুলতে হয়, সিরিয়াল বাই সিরিয়াল সব দিয়েইতে পারস। অ্যান্ড শারমিন কই গেছে, শারমিন ব্লগার অবশ্যই মানুষ জানতে চাইতে পারে, হেডে কইতে পারতিন,
তো সে বলছে তার বোন তার কাছে আছে, সে কোথাও যায় নাই, ঘরে আছে, তার বোন ভালো আছে, এই সে সমস্ত কথা বলছে। এখন যে দর্শকরা একটা কথা তুলছে যে শারমিন সুইসাইড করতে চাইছিল, ঢাকা মেডিকেল ভর্তি আছে শারমিন, যেটা গত কালকের আগের দিনে আমি যে ভিডিওটা আপলোড করছি যেটা অনেকটাই কিন্তু মিলে যায় এই কথার সাথে। আপনারা দেখেন মেকআপ পুতুলের ফেলায় বাবু দৌড়াইতে দৌড়াইতে কিন্তু ঢাকায় চলিয়েছে। আর এই এটার নাম কি, এই ফুলা কইতেছে তার বোন বাসায় আছে। এরা ক্যামেরার সামনে কি না দেখায়, কিভাবে না আসে, কি আসে। শারমিন ক্যামেরার সামনে আসতে পারবো না, এমন কি হয়েছে যে শারমিন সুস্থ মানুষে তো বাবুর বিয়ে পর্যন্ত লাস্ট ভিডিও আপলোড করা পর্যন্ত, আর অসুস্থ বলে যদি ভিডিও আপলোড করে চ্যানেল থেকে তাহলে তো ভিউর আরও বেশি গড়াগড়ি এদের চ্যানেলে। সাবিনা বলেন, মিম বলেন, হাসপাতালে স্যাগাইনা দিয়ে হুতিন্য অবস্থা থাকিও কিন্তু ভিডিও আপলোড করে গেছে। খুকি হাসপাতালে যায় স্যাগাই হুতি ভিডিও আপলোড করছে, হাসপাতালে যায় বাচ্চার জন্মদিন, তারপরে গাঁট ধরি উষ্টা মারি হাসপাতালের, তাই হাসপাতাল কর্তৃপক্ষ বাইর করে দিয়েছে নার্সেরা। হিয়েনা যায় স্যাগাই হুতি খুকি ভিডিও আপলোড করছে। তো তোরা কোন জিনিসটা না দেখাস, যে শারমিন যদি অসুস্থ হয়, শারমিনের জ্বর হয়, যদি অপারেশন করে তাহলে অবশ্যই তোরা এটা ভিডিও করে ইউটিউবে ছাড়তি, আর শারমিন যদি সিঙ্গাপুর যায় তো এটাও অবশ্যই তোরা ভিডিও করে ইউটিউবে ছাড়তি। তো এখন শারমিন একজন ব্লগার, বিখ্যাত কুখ্যাত ব্লগার, শারমিনকে সবাই দেখতে চাইতেছে, তাহলে এরকম বড় বড় কথা তোরা ইউটিউবের মধ্যে কসকিলি। আর তোর কথায় তো ফুরাই বোঝা যাইতেছে যে তোর বোন আসলেই সুইসাইড করতে যায়, ঢাকা মেডিকেলে ভর্তি আছে, ব্যাপারটা কি? তাইলে এটাই তো দাঁড়া করাইছিস তুই, যেহেতু দুমড়ু জালটা সৃষ্টি করছে কে দর্শক, এই যে শারমিনকে নিয়ে যে এই কাহিনী সৃষ্টি করছে, যে শারমিনের উপস্থিতি ইউটিউবে নাই, এই কারণটা সৃষ্টি করে দিছে কে, মানুষ কথা বলার জন্য এই সুযোগটা তৈরি করে দিছে কে, শারমিনের প্রেমিকে করে দিছে, সিএনজি ড্রাইভার করে দিছে, তারপর এটার নাম কি জানি কয় সাবিনা করে দিছে, এখন তুই নিজে আইসস আরও সুন্দর করে এটার গোলা করে দিতে। হয় তো গো সব কিছু, তোরা এটা তোরা এটা, তো পাবলিক প্লেসে আনি এত কিছু দেখাস কা, বইনের বসে বসে খাওয়া, ফর্দার নিচে রাখ, আর তোগো যেহেতু এত সম্মান, এত কিছু, এত ইডা হিডা, এত এত কাহিনী যদি থাকে তাহলে পাবলিক প্লেসে এ সমস্ত পারিবারিক ব্যতিকিচ্ছিরিয়ায় দর্শকের সামনে বললে দর্শক অবশ্যই এটা নিয়ে সমালোচনা তো করবেই। বুঝলি তুই ইউটিউবে আসা, কয়দিন এই কতদিন দম বন্ধ করি, তুই ইউটিউবে আসাস নাই, কেমনে পড়িয়েছিলি দম বন্ধ করি, তোর আর বাকি এসেছিলি ইউটিউবে আসা, কয়দিন পরে তোর বোর আবার আলাদা চ্যানেল হইব আইবি, এরপরে আবার তোর সাথে তোর যে বন্ধু বান্ধব আছে হেডিরও নিয়ে আইবি, আর বোন বন্ধুরে ডাকিয়ে নিতে বোনের লোকে ফিরিতে সম্পর্ক জোগাড় করে দিছিস তুই নিজেই, এটা নাকি এই এই ফোলা যে শারমিনের যে বয়ফ্রেন্ড ছিল এই ছেলে হয়েছে এই ফোলার সাথে একই জায়গায় কাজ করতো, দুই কামলা মিলিয়ে এক জায়গার মধ্যে কাজ করতো, তো এরে ডাইকে আনি বাসায় ডাইকে আনি বসাইয়া শারমিনের লোকে ফেমের সম্পর্ক তৈরি করে দিছে, তো এই এই ছেলেই দর্শক, এই ছেলেই তো এই সুযোগ করে দিছে, আর এদের ফ্যামিলিরাও খুব সুন্দর করে এসব মানি নেয়, প্রেম প্রীতি ওফেন খোলা মাঠে করবে, শারমিন এই ছেলেরে নিয়ে ওই লাল ব্যাগ কেল্লা এখানে সেখানে সব জায়গায় অবাধে ঘোরাফেরা করছে, আর এই সমস্ত ফুটেজগুলা ওই যে প্রেমিক তার চ্যানেলের মধ্যে কিন্তু অবশ্যই আছে। যাইতে পারে সে হয়তো কোনো ভিসা নিয়ে গেছে, ওয়ার্কিং ভিসা নিয়ে গেছে, কাজের ভিসা নিয়ে সে হয়তো ঢুকছে যাইয়া, এখন এই জ্বর এর ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট ওই ট্রিটমেন্ট করে কিন্তু বিভিন্ন রকম কথা বলে কিন্তু সারাইছে। আর শারমিনের সাথে যদি শারমিন বয়ফ্রেন্ডের যদি ঝামেলা না হইতো, বিয়ের সম্পর্কটা যদি ইয়ে হইতো, যে বিয়ের সম্পর্কটা যদি ভাঙ্গার অবস্থায় না যাইতো, তাহলে এই শারমিনের যে বয়ফ্রেন্ড সে কোনো দিনও ইউটিউবে দীর্ঘশ্বাস ছাড়তো না, বিভিন্ন কথাবার্তা আকারে ইঙ্গিত কিন্তু দর্শকদেরকে বুঝাইতে যাইতো না। ওই যে এখন পরিবার থেকে ঠেলা খাইছে কালকে, যেন আমাদের চ্যানেলগুলো থেকে আমার চ্যানেল থেকে যখন ভিডিও গেছে তখন ওই রাজ যে রাজ মাইরালারে বালা মতনে গুতানি মারছে যে তুই ইউটিউবে যা এত কথা কী জন্য বলস, তো যার কারণে অন সে স্বাভাবিকভাবে নর্মাল গতকালকে বিডি দিয়েছে, তার দীর্ঘশ্বাসের ভিডিও আর ছাড়ে নাই দর্শক। এটাই তো একটা যুক্তি আছে দর্শক, যদি এই শারমিন এই ছেলের সাথে বিয়ে দ্বিতীয়বার আবার বিয়ে করবে, মানে দ্বিতীয়বার না আবার বিয়ের সম্পর্কটা টিকে রাখবে বা বিয়ে করবে, তাহলে ওই ছেলে তো এত দীর্ঘশ্বাস ইউটিউবে এসে ছাড়ার কথা না বা ছাড়তো না। তো শারমিন মাল্টিপ্লাগ নাটিলে ওয়ার্কিং বিষয়ে চলে গেছে, তিশা যদি গার্মেন্টসে কাজ করতে পারে, কাজের বেডির বিষয়ে কাজের বেডির কাজ করতে পারে ঢাকা শহরে, আই আই যদি বাপ্পিরে জোগাড় করতে পারে,
তো শারমিনও ওয়ার্কার বিষয়ে কিন্তু সিঙ্গাপুর যাইতে পারে, ওয়ার্কিং বিষয়ে হয়তো গেছে। এই ট্রিটমেন্ট ফিটমেন্ট এগুলো যেগুলো এগুলো সম্পূর্ণ হয়েছে ভুয়া কথাবার্তা, এগুলো আসলেই কোনো ইয়ে না, মানে এটা কোনো এই যে ট্রিটমেন্টের কথা কই সিঙ্গাপুর গেছে, এগুলো সম্পূর্ণ ভুয়া কথাবার্তা। শারমিন যায় থাকলে কোনো ওয়ার্কিং বিষয়ে গেছে, আর না হলে কোনো মালদার পার্টির হাত ধরি হাত ধরি এরপরে ওইখানে যাইতে পারে। আর নাহলে নর্মালে শারমিন কোনোভাবে ওইখানে ট্রিটমেন্টের ইয়ে দেখাই ঢুকতে পারবো না। যেখানে ইন্ডিয়া শারমিনের ইয়ে দেখা, শারমিনের ব্যাকগ্রাউন্ড দেখা, পাসপোর্ট দেখা, টাকা পয়সা দেখা, ইন্ডিয়া শারমিনের ভিসার পারমিশন দেয় নাই। তো তাইলে সিঙ্গাপুরের দেশ কীভাবে শারমিনের ভিসার পারমিশন দেয়? তো এইখানে শারমিন হয়তো কোনো এজেন্সির মাধ্যমে কাজের বুয়া টুয়া বিভিন্ন ভিসা আছে না, ওই ধরনের ভিসায় মনে যায় ঢুকছে হয়তো, থাকে সিঙ্গাপুরে সেটা বলছে যদি সে যেয়ে থাকে। আর যদি না যেয়ে থাকে, এই এই ইয়ের শারমিনের বড় ভাইয়ের কথা অনুযায়ী যদি কথা হয়ে থাকে, তাহলে অবশ্যই শারমিন এমন কোনো অকারেন্স করে ঢাকা মেডিকেলে ভর্তি আছে এখন, যেটা বাবু রিলেটেড কিছুটা মিলানো যায়। বাবু এই যে মেকআপ বুতুরির ফালাই যে দৌড়াই ঢাকা শহরে আইছে, ওই টাইমে এই সমস্ত ঘটনা কিছু একটা ঘটছে, আর ঢাকা মেডিকেলে তাহলে ভর্তি আছে। আর শারমিন হয়তো চালাকি করে সিঙ্গাপুরের কাহিনিটা সিএনজির ড্রাইভাররে শিখাই দিছে, সাবিনারে রিলসে দিতে বলছে, কারণ দর্শকরা তো জিজ্ঞেস করবে যে শারমিন কই শারমিন কই, একটা কথা কই, এখন শারমিন ঢাকা মেডিকেলে ভর্তি আছে, কেন ভর্তি আছে, কী কারণে ভর্তি আছে, এগুলো কিন্তু দর্শকরা হাতাহাতি করতে যাইব যে কী কারণে ভর্তি আছে। তো যার কারণে ভিন্ন একটা কথা বইলা ওইটা ভিডিও ইয়ে করছে। শারমিনের এখানে দুই রকম কারণ থাকতে পারে, হয় কাজের বেটির বিষয়ে শারমিন চলে গেছে, আর একটা কথা, শারমিন যদি বিদেশে যায় থাকতো, শারমিন আরও নাচি গায় শপিং করা এই করা সেই করার ভিডিও কিন্তু সবই আপনাদের সাথে শেয়ার করতো, যে সে সিঙ্গাপুর যাইতেছে ঘুরার জন্য যাইতেছে। শারমিনের মুখ থেকে একবার বলছে দেশের বাইরে যাইতেছি কই যাব, এটা এখন বলছি না পরে বলবো। আরে ভাই, যদি ট্রিটমেন্ট করাইতে সিঙ্গাপুর যাইয়েই থাকেন, এখানে লুকোচুরির তো কিছু নেই, একটা মানুষ ট্রিটমেন্ট করাইতে যাইতেই পারে তার যদি যোগ্যতা থাকে। যখন দেখছে যে পাবলিক রিয়াকশান দেওয়া শুরু করে দিছে যে শারমিনের মতো মেয়ে কীভাবে সিঙ্গাপুর যায় ট্রিটমেন্ট করায়, এগুলো হয়েছে যাদের কোটি কোটি টাকা আছে এগুলো তাদের জন্য, মন্ত্রী এমপি আমলা টাইপের লোকদের জন্য। শারমিন এমন একটা চক্রের ভিতরে আছে যেটা দর্শকদের সাথে শেয়ার করতেছে না, কারণ এসব ঘটনা মানুষের জানলে সিসি দিব, লজ্জা দিব। কারণ যদি অন সৌদি আরব গেছে শারমিন বা দুবাই গেছে শারমিন, আমি কিন্তু আমার চ্যানেল থেকে অনেক আগে একটা ভিডিও দিছিলাম যে শারমিন কাজের বুয়ার বিষয়ে বিদেশে যাইতেছে, তারপরে কিন্তু শারমিন দেশ চেঞ্জ করে কথা বলছে, সিঙ্গাপুরের কথা বলছে। সবাই জানে যে সিঙ্গাপুর সৌদি আরব বা দুবাই এই সমস্ত দেশের কথা যদি বলে, তাইলে কাজের ওয়ার্কারের বিষয়ে কিন্তু যাওয়া হয়। তখন আমার চ্যানেল থেকে আমি একটা ভিডিও দিছি যে শারমিন সৌদি আরব যাইতেছে কাজের বুয়ার বিষয় নিয়ে, তখন এই জন্য শারমিন তার মুড চেঞ্জ করছে যে না সৌদি আরব যাওয়া যাবে না, সিঙ্গাপুর রটনাটা রটাইতে হইব। ওইটা কইলে আর কেউ তাকে কাজের বুয়ার বিষয়ের কথা হয়তো কেউ বলবে না, ঘটনা কিন্তু এই সমস্ত জায়গায়। দর্শক, এই মেকআপ বুতুন্নিরা পুরা খানদান। মেকআপ বুতুন্নি তার এই যে কচি খোকা বাবুকে নিয়ে সে হানিমুন করতে যাইব, লেহরাইনা দেহরাইনা জামা ফরি, দোলনার মধ্যে ফাঁকির বাসাওয়ালা, দোলনার মধ্যে বই দোল খাইব পিছের দিকে তাকে, আর জামার নিচের আসলটা অনেক লম্বয়ে ঝুলতে থাকবো, এরকম কিছু মেকআপ বুতুরির স্বপ্ন দেখতেছে। এখনই শপিং করা শুরু করে দিছে, এই করা সেই করা শুরু করে দিছে। কিন্তু আপনি কি মনে করেন শারমিন বিদেশ যাব ট্রিটমেন্টের জন্য, ঘুরার জন্য? শারমিন কিন্তু নিজ মুখে বলছে যে সে ঘুরার জন্য যাইতেছে। কত বড় মিথ্যুক এই পরিবারের প্রত্যেকটা সদস্য, বলছে সে ঘুরার জন্য যাইতেছে বিদেশে, কোন দেশে যাচ্ছে সেটা কিন্তু এখন বলতেছে না। কারণ এটা বলার আগেই কিন্তু আমি একটা ভিডিও আপলোড করে ফেলছি যে শারমিন সিঙ্গা সৌদি আরব যাইতেছে কাজের বুয়ার বিষয় নিয়ে, একটা ভিডিও কিন্তু আপলোড করে ফেলছি। তারপরে শারমিনের সিঙ্গাপুরের নাটক সাজানো শুরু হয়েছে, এখন সিঙ্গাপুরের নাটক দিয়ে তার ফুফাতো ভাইকে দিয়ে ভিডিও বানাইলো, সেই কাহিনী গেল, তারপর দিয়ে সাবিনারে দিয়ে সিঙ্গাপুর বানাইলো, এখন শেষমেশ শারমিনের ঘরের মানুষ এক হইতেছে, শারমিন কোথাও যায় নাই, শারমিন আমাদের ঘরেই আছে, আমার বোন ক্যামেরাতে আসবে না, সে অসুস্থ হোক, সবাই দোয়া করবেন তার জন্য, আমার বোনরা আমরা দেখব, আমরা খাওয়াবো, মানে আমরা ভালোবাসবো, বিভিন্ন রকম ইতিহাস কওয়া শুরু করছে যে আমরা কি কারো পাবলিকের কাছে জবাব দিতে দিব নাকি। তাহলে পাবলিকের কাছে যদি জবাব দিতে না দেস, রোজ রোজ সারাদিন কী করস, হেডি কিনলে ইউটিউবে ছাড়স, যে হেডিও তো এক ধরনের জবাব দিতে, পাবলিককে জানতে গেছে যে তোর বাসার ভিতরে তুই কী রান্দস না রান্দস, কী খাস, তোর ফোলা কী করে, তোর মাইয়া কী করে, এটাও তো এক ধরনের জবাব দিতে।
দেয়, যে যেগুলো দেয়াইতেছ পাবলিক রে, পাবলিক কি কইছিল তো করে এটি দেয়াইতে যে তোরা ঘরে কি খাস না, কি রান্ধস, কি বারস, এগুলো তো পাবলিক দেখতে চায় নাই, জানতেও চায় না, এগুলো তো তোরা নিজেরাই এগুলো দেখাইতেছিলি। তাইলে এখন শারমিন একজন ব্লগার, তাকে মানুষ যেহেতু চিনে, কিছু সংখ্যক মানুষ যেহেতু তার চিনে, সেজন্য দর্শক এটা বলতেই পারে যে আপনার বোন কোথায় বা কেন আসে না, বা রোস্টিং চ্যানেলগুলোও বলতে পারে যে শারমিনকে কেন দেখা যায় না, সেই কেন ব্লগ দেয় না, সে কোথায় গেছে। তো তারাই দেখেন মিথ্যাবাদী একটা পরিবার, এক এক জায়গা থেকে এক এক রকমের রিউমার কিন্তু তারাই ছড়াইছে। কাকে? একটা শারমিনের বড় ভাই সিএনজি ড্রাইভার, আবার শারমিনের বয়ফ্রেন্ড সাবিনা, সবাই মিলেই কিন্তু মানে চক্র আকারে মিথ্যা কথা, মিথ্যা দেওয়া শুরু করে দিচ্ছে, তথ্য দেওয়া শুরু করছে। তারপর ঘুরতে যাইয়াই থাকে, শারমিন যেটা বললো সে ঘুরতে যাবে, কোথায় যাইতেছে সেই কথা কিন্তু এখনও আপনাদেরকে বলবো না। তাইলে শারমিন ঘুরতে যাওয়ার মানে কি, শারমিন অহরহ ভিডিও আপলোড করতো, দিনে 4-5টা করে সিঙ্গাপুরের ভিডিও আপলোড করতো। তাহলে শারমিন ভিডিও আপলোড না করি কেন চুপ হয়ে গেল সব কিছু থেকে? একবারে চ্যানেল ট্যানেলের ভিডিও দেওয়া বন্ধ করে দিই 2 সপ্তাহ থেকে, প্রায় 2 সপ্তাহই যার, তো তখন থেকে কিন্তু সব কিছু বন্ধ করে দিই বই রয়েছে। কন্ত দর্শক, সে যদি ঘুরতে যাইব তাহলে ঘুরতে গেলে তো তার তো প্রচুর ভিডিও দেওয়ার কথা। শারমিন এমন এক টিপ মারতেছে, এমন টিপে শারমিন গেছে, ভিডিও দিয়ে 1 লাখ খাইব, 1 লাখ 2 লাখ খাইব, শারমিনও তো ওই টিপে 5 লাখের কন্ট্রাক্টে গেছে, তো দুই একদিনের 2-1 সপ্তাহের বিষয়ের জন্য তো শারমিনের কিছু হয় নাই। আরও কাহিনী আছে, এ সমস্ত দেশে যায় যদি, বাইরে যায় যদি, 3 মাস যায় নাচানাচি করিয়েই, তাইলেও কিন্তু আসা যাওয়ার বাড়া বুড়া সব কিছুই কিন্তু উড়ে যাবে কই, পাবলিক শেয়ার করে নাই, তারাই নিজেরা নিজেরা এগুলো দুমড়োজাল শেয়ার করছে। শারমিন ভিডিও দিল না দিল এগুলো কিন্তু কেউই কিছু বলতে জানে না, কোনো রোস্টিং চ্যানেল থেকে হয়তো কোনো ভিডিও হয় নাই, হয়েছে কি না আমি জানি না। তো আমি আমার চ্যানেল থেকে দিছি, কিন্তু কিন্তু এই জালটা কিন্তু ইয়ে চড়াইছে, এটার নাম কী জানি কয়, সিএনজি ড্রাইভার চড়াইছে এই জালটা, দুমড়ু জালটা কিন্তু সিএনজি ড্রাইভারের চ্যানেল থেকে। আর সিএনজি ড্রাইভারকে যদি শারমিন পারমিশন না দেয় সিঙ্গাপুর গেছে এই কথা বলার জন্য, তাইলে কিন্তু ওই সিএনজি ড্রাইভারের কোনো সাহস নাই সে শারমিনের নিয়ে ভিডিওতে কথা বলবো। অবশ্যই সে ইনফরমেশন দিছে যে এটা বলো তুমি, সেই জন্য বলছে হয়তো, পরাজিত পুরা ফ্যামিলি দাওয়া খাই, ধাক্কা খাই, কিন্তু ওই ভিডিওর ওই অংশ কেটে দিছে, যে অংশতে শারমিনের নিয়ে কথা বলছে ওই অংশটা কাটি দিছে। দেখেন দর্শক, দর্শকদেরকে কীভাবে শাসাইতে আসে, যে আমরা কি জবাব দিতে দিব নাকি না, পাবলিকদেরকে জানানোর বা জবাব দিতে দেওয়ার কি আমাদের প্রয়োজন আছে? তো সারাদিন ঘরের ভিতরে রান্ধস বারস, এই যে বেলাই লেফানার ভিডিও, তোর বাইরবোর হাঙ্গা, বাইরের হাঙ্গা নিয়ে দেখাইলি এত কাহিনী, শাড়ি খোলা কাপড় খোলা এত কিছু যে দেখাইলি বিয়ের মধ্যে সবাই মিলি, তো হেডি দিয়েছিস কিলে, পাবলিক কি তো করে হেডিলে জবাব দিতে করছে, যে হেডি দেখা দেখাইতে হইব আমরা দেখাস না কিলে, পাবলিক তো জবাব দিতে করে নাই, পাবলিক তো জবাব দিতে করে নাই, তোরাই তো পাবলিক প্লেসে আনি এগুলো সার্চস, তোকে দৈনন্দিন জীবনযাপন যা আছে সব কিছু তোরা ইউটিউবে আনি ছাড়বি, ইউটিউবে আনি দেখাইবি, বাপরে বাপ, তোর গায়ের মধ্যে নাই এক পয়সার শক্তি, তুই কীভাবে হুঙ্কার দিস বেটা, একাধ দি আঙুল দি ঠেলা দিলে তুই 6 ঠেলা থেকে যাই নিচে হয়ে যাবি, তোর হুঙ্কার তো কী পরিমাণ গঠজন দিন না, তুই কথাবার্তা কইতে চাস, শারমিনের মাও সাথে সাথে শুরু করে দিছে, কা আমরা কি আমরা খারাপ, আমরা কি খারাপ কিছু দেয়নি, তুই বেটা মার গায়ে ওড়না নাই, হে ভিডিও তুই ছাড়ি দিস, ভিডিও করি তুই খারাপ কোন জিনিসটা না দেখাস, যে তোর মার গায়ে ওড়না নাই, তুই মা বইছে বিধবা মহিলা, মাথার ভিতরে নাই কাপড়, তুই হে ভিডিও আনি ইউটিউবে ছাড়ি দিস, তোকে নিয়ে কেন কথা বলে, তোরা স্বাভাবিক মানুষদের মতো তোদের লাইফ স্টাইল না, স্বাভাবিক মানুষরা যেরকম ব্লগ করে তোদের লাইফ স্টাইল কিন্তু ওইরকম না, তোদের হাগার থেকে ফেরা নিয়ে একটু বেশি, জানোস না যে মেহমান দাওয়াত দিই মেহমানদারি না করি, কী কাপড় করবি পরবি, কী চুমকি লাগাইবি, কী ফুতি লাগাইবি, হেডি লইয়ে তোরা তোদের ব্যস্ততা থাকে, কিন্তু মানুষের বাসায় গেস্ট আসলে মানুষ কী দিয়ে আপ্যায়ন করবো, মানুষের মাথায় থাকে এটা, তোরা হাগার থেকে ফেরা নিয়ে দেখাস বেশি, যার কারণে তোদের নিয়ে মানুষ কথা বলে। এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।